বলা হয় মানুষের অর্ধেক সৌন্দর্য তার চোখেই থাকে। তো এই কথা চিন্তা করে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আই ডিটাচ ফটো এডিটিং টিউটোরিয়াল ভিডিও। আজকের ভিডিওটা খুবই সিম্পল হবে, বাট এটা আপনাদের ছবির জন্য অনেক হেল্পফুল হবে। এই ভিডিওটা হেল্পফুল হওয়ার সঙ্গে সঙ্গে অনেক ইন্টারেস্টিংও হতে চলেছে, তো এই জন্য কেউ ভিডিওটি স্কিপ করবে না। এটা আপনাদের কাছে আমার একটু রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো আমি আপনাদের সঙ্গে রয়েছি শেখ জোবায়ের এবং আপনারা দেখছেন ইউনিক টিচার জোন। যারা চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যেতে পারেন। তো চলেন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমরা আমাদের ছবিটি আমাদের ফোনের গ্যালারিতে ওপেন করে নিব, তারপর এখান থেকে শেয়ার করে দিব লাইটরুম অ্যাপ্লিকেশনে। আমাদের ছবিটি এখন লাইটরুম অ্যাপ্লিকেশনে এক্সপোর্ট হয়ে গেছে, তো আমরা লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে এখানে আমাদের ছবিটি শো হয়ে যাবে, তো আমরা আমাদের ছবির উপরে ট্যাপ করে ছবিটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এরপর দেখবেন এখানে একটি লাইট নামে অপশন শো হয়ে গেছে, তো আপনারা লাইট নামে সেই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর যে সর্বপ্রথম যে অপশনটি এক্সপোজার, তো আপনারা এক্সপোজার এখান থেকে 2.00 EV করে নেবেন। তারপর সাইডে স্ক্রল করে চলে আসবেন কালারস অপশনে। কালারস অপশনে আসার পরে উপরে দেখবেন মিক্স নামে একটি অপশন রয়েছে, তো আপনারা মিক্স অপশনটি ওপেন করে নেবেন। মিক্স নামে অপশনটি ওপেন করে নেওয়ার পর ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে, তো সেকেন্ড নাম্বার যে কালারটা রয়েছে অরেঞ্জ কালার, তো আপনারা এখান থেকে অরেঞ্জ কালারটা সিলেক্ট করে নেবেন। অরেঞ্জ কালারটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখেন সবার লাস্টে একটি অপশন রয়েছে লুমিনেন্স নামে, তো আপনারা এখান থেকে লুমিনেন্সটা অ্যারাউন্ড 20+ করে নেবেন। তারপর উপরে থেকে ডান নামে অপশনটিতে ক্লিক করে এখান থেকে ডান করে দিবেন। তারপর কালারসের পরে যে অপশনটি রয়েছে ইফেক্ট নামে, সেই অপশনটি এখান থেকে ক্লিক করে ওপেন করে নেবেন। এখানে সর্বপ্রথম দেখুন টেক্সচার নামে একটি অপশন রয়েছে, তো আপনারা এই টেক্সচার অ্যারাউন্ড -70 করে নেবেন। এরপর ইফেক্টের সাইডে দেখুন একটি অপশন রয়েছে ডিটেলস নামে, তো আপনারা এই ডিটেলস নামে অপশনটি ওপেন করে নেবেন। তারপর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করে এখানে দেখবেন নয়েজ রেডিয়েশন নামে একটি অপশন রয়েছে, তো আপনারা এটাকে এখান থেকে বাড়িয়ে 50 মতো করে নেবেন। তারপরে আবার নিচে স্ক্রল করে দেখবেন এখানে কালার নয়েজ নামে একটি অপশন রয়েছে, তো এটাকেও আপনারা এখান থেকে 50 করে দিবেন। তো লাইটরুমের কাজ আমাদের এখান থেকে কমপ্লিট হয়ে গেল। উপরে দেখেন একটি শেয়ার আইকন রয়েছে, তো আপনারা ওই শেয়ার আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে শেয়ার টু নামে একটি অপশন রয়েছে, প্রথম যে অপশনটা, আপনারা এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে আপনারা পিকচারটে শেয়ার করে নেবেন। তো আমাদের ছবিটি এখন পিকচারটে ওপেন হয়ে গিয়েছে। এবার এখানে দেখুন 2 নম্বরের একটি অপশন রয়েছে টুলস নামে, তো আপনারা এই টুলস অপশনে চলে আসবেন। আসার পরে এখান থেকে দেখেন 3 নম্বর লাইনের 3 নম্বর যে অপশনটি অ্যাডজাস্ট নামে, তো আপনারা এখান থেকে এই অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে, তো আপনারা এখান থেকে ব্রাইটনেস +20 মতো করে নেবেন। এবার উপরে দেখুন একটি টিক আইকন রয়েছে, তো আপনারা টিক আইকনে ক্লিক করে এখান থেকে ডান করে দিবেন। এবার 4 নম্বর যে অপশনটি রয়েছে ডিটেলস নামে, সেই অপশনটি এখান থেকে ওপেন করে নেবেন। তারপর সাইডে স্ক্রল করে চলে আসবেন হেয়ার কালার নামে যে অপশনটি, সেই অপশনটিতে আসার পর দেখবেন এখানে অটোমেটিকলি আপনার যে মডেলের যে হেয়ারটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করা হয়ে গেছে, তো আপনারা উপরে যে ইন্ট্রো অপশন রয়েছে এখান থেকে আপনারা ব্যাক করে দিবেন। ব্যাক করে দিয়ে আপনারা এখান থেকে ম্যানুয়াল যে অপশনটি রয়েছে ম্যানুয়াল ব্রাশের, সেই অপশনটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর একদম বাম সাইডে দেখুন কালার চ্যাট অপশন রয়েছে, তো আপনারা এই কালার চ্যাট অপশন থেকে রেড কালারটা সিলেক্ট করে নেবেন। তারপর উপরে টিক আইকনে ক্লিক করে এখান থেকে ডান করে দিবেন। এরপর ছবিটিকে আপনারা একটু জুম করে নেবেন। জুম করে যে মডেলের যে ঠোঁটটা রয়েছে সেই ঠোঁটে আপনারা এখান থেকে ব্রাশ করা শুরু করে দিবেন। এখানে খেয়াল রাখবেন যাতে মডেলের যে ঠোঁট রয়েছে ঠোঁটের বাইরে যেন এই ব্রাশটা না যায়। তো আমাদের এখানে এই কাজটাও কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা উপরে যে টিক আইকন রয়েছে টিক আইকনে ক্লিক করে এখান থেকে ডান করে দিব। তারপর এখান থেকে আমরা আবার টিক আইকনে ক্লিক করে পুরোপুরি এখান থেকে ডান করে দিব। এরপর সাইডে স্ক্রল করে চলে আসবেন অ্যাড ফটো অপশনে। তো অ্যাড ফটো অপশনে আসার পর আপনাদের ফোনের গ্যালারি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে, তো এখান থেকে আপনারা যে চোখের লেন্সটি আপনারা ডাউনলোড করছিলেন প্রথমেই সেই লেন্সটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে সাইডে স্ক্রল করে চলে আসবেন কাট আউট অপশনে। কাট আউট অপশনে আসার পর এখানে দেখবেন শেপ নামে একটি অপশন রয়েছে, তো আপনারা শেপ অপশনটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনারা যে রাউন্ড শেপ বা গোল যে শেপটা রয়েছে সেটা এখান থেকে চুজ করে নেবেন। এবার দেখুন এখানে একটি রাউন্ড শেপ চলে আসছে, তো রাউন্ড শেপের দেখুন 3টি আইকন রয়েছে 3 সাইডে, তো এই পিছে যে আইকনটা রয়েছে এটাকে আপনারা টেনে বড় অথবা ছোট করতে পারবেন, তো আপনারা এটাকে বড় করে নেবেন যে চোখের লেন্স রয়েছে লেন্সের সাইজে। তারপর উপরে টিক আইকনে ক্লিক করে এখান থেকে ডান করে দেবেন। ডান করে দেওয়ার পর আপনাদের যে মডেলের ছবির উপর চলে আসবে এটা,
তো এটাকে আপনারা সেই সেম প্রসেসে শুরু করে নেবেন। শুরু করে নিয়ে যে মডেলের যে চোখের কাছে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর এখানে দেখেন নিচে একটি অপশন রয়েছে অপোসিটি নামে, এই অপোসিটি অপশন থেকে আপনারা অপোসিটি কমিয়ে নেবেন অ্যারাউন্ড 60 মতো করে নেবেন। করে নেওয়ার পর আপনাদের মডেলের যে চোখটা রয়েছে সেই চোখ অনুযায়ী এই লেন্সটা এখানে ফিট করে দেবেন। তো লেন্সটা এখানে ফিট হয়ে যাওয়ার পর উপরে দেখুন একটি আইকন রয়েছে ইরেজ আইকন, তো আপনারা সেই ইরেজ আইকনে ক্লিক করবেন। এরপর এখান থেকে ইরেজ যে ব্রাশটা রয়েছে সেই ব্রাশটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে এখানে সবার নিচে যে অপশনটি রয়েছে হার্ডনেস নামে, আপনারা এই হার্ডনেসটা একটু কমিয়ে নেবেন। কমিয়ে নিয়ে এখানে যে লেন্সটা রয়েছে সেই লেন্সটা যেটুকু আমাদের বাড়তি হয়ে গেছে সেই বাড়তি অংশটা এখান থেকে এভাবে রিমুভ করে দেবেন। এরপর আপনারা যে হার্ডনেসটা আরেকটু কমিয়ে নেবেন। কমিয়ে নিয়ে লেন্সের যে সাইডের যে অংশগুলো ওই অংশগুলো হালকা হালকা করে এভাবে রিমুভ করে দেবেন। তো এখান থেকে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পর উপরে দেখুন একটি টিক আইকন রয়েছে, তো আপনারা এখানে টিক আইকনে ক্লিক করে এখান থেকে ডান করে দিবেন। ডান করে দেওয়ার পর ঠিক এমনভাবে চলে আসবে। চলে আসার পরে উপরে দেখুন লেয়ার্স নামে লেয়ার্স একটি অপশন রয়েছে, তো আপনারা এই লেয়ার্স অপশনে চলে আসবেন। আসার পরে এখান থেকে ডুপ্লিকেট যে অপশনটা রয়েছে সেই ডুপ্লিকেট অপশনটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখবেন আপনার চোখে মানে যে লেন্সটা আমরা ব্যবহার করছি সেই লেন্সের একটি ডুপ্লিকেট এখানে তৈরি হয়ে গেছে। তো আমরা এটাকে আমাদের চোখ মডেলের যে চোখ রয়েছে সেকেন্ড নাম্বার সেই চোখে আমরা নিয়ে যাব। এখানে নিয়ে যাওয়ার পর এখান থেকে আমরা দেখুন নিচে দেখুন সেকেন্ড নাম্বার একটি অপশন রয়েছে ফ্লিপ নামে, সেই ফ্লিপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে আপনারা অপোজিট সাইডে ফ্লিপ করে নেবেন। তো এখন আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা উপরে ঠিক এখানে ক্লিক করে এখান থেকে ডান করে দেবো। ডান করে দেওয়ার পর উপরে দেখুন অ্যারো অপশন রয়েছে, তো অ্যারো অপশনে ক্লিক করে আমরা এখান থেকে এটা সেভ করে নেবো।